দেখো নেমে যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমার কিচেনে রান্না হচ্ছে চিলি চিকেন আর নান, আর হেল্প করছে আমার সুইট হাজবেন্ড। তো চলো দেখে নাও। তো চিলি চিকেন বানানোর জন্য আমি 250 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিলাম আদা আর রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, রেড চিলি সস, ভিনিগার, ময়দা আর হচ্ছে কর্নফ্লাওয়ার, আর একটা ডিম দেব, আর 1 চামচ পরিমাণ সয়া সস। এবার আমি ভালো করে মেখে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। দেখো চিলি চিকেন বানানোর জন্য এখানে আমি নিয়েছি সয়া সস, চিলি সস, রেড চিলি সস যেটা, আর টমেটো সস একসাথে মিক্স করে রেখেছি এই যে, আর এই যে টুকরো করা পেঁয়াজ, টুকরো করা ক্যাপসিকাম, আর এটা স্প্রিং অনিয়ন নিচের পাটটা, আর এখানে আছে আদা রসুন কুচি, আর এটা হচ্ছে ম্যাগনেশন করা চিকেন যেটা আমি ম্যাগনেশন করলাম একটু আগেই। এটা আমি এখন 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব, রেখে দিয়ে এটাকে আমি ডিপ ফ্রাই করব। দেখো নান বানানোর জন্য আমি ময়দা মেখে রেখেছি, দেখো ফুলে উঠেছে। প্রায় 3 ঘন্টা আগে আমি মেখে রেখেছি আর ফুলে এরকম হয়েছে, দেখো এটার মধ্যে দেখো আঙুল দিলে দেখো, এই দেখো ডেবে যাচ্ছে। দেখো সাদা তেল বসিয়েছি, এবারে আমি সেই ম্যাগনেশন করা চিকেনটা দিয়ে দেবো। দেখো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, আর এইদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে আমি এই চিকেন ভাজার তেলটা দিয়েই এটা রান্না করব, তাহলে আরও বেশি টেস্টি হবে। দেখো তেলটা আমি গরম তেলটা দিয়ে দিয়েছি এতে, আর তেলটাও গরম হয়ে গেছে, এবার আদা রসুনের কুচিটা দিয়ে দেবো। দেখো আদা রসুনটা আমি ভেজে নিয়েছি, আর স্প্রিং অনিয়ন নিচের পোর্শনটাও ভেজে নিয়েছি, আর দিয়েছি ক্যাপসিকাম। এবার আমি একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা সুন্দর হওয়ার জন্যে। আর এই পেঁয়াজটা দিয়ে দেবো, আর 1 চামচ ভিনিগার দিয়ে দেবো। দেখো ভাজা হয়ে গেছে, এবারে আমি সেই সসটা দিয়ে দেবো, চিলি সস, সয়া সস আর টমেটো সস একসাথে মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি 2 মিনিট কষিয়ে নেব। দেখো কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে দিয়েছি, আর জলটা একটু ফুটে উঠলেই আমি চিকেনটা দিয়ে দেবো। দেখো জলটা ফুটে উঠেছে, এবার আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা একটু কালো কালো হয়েছে এই জন্যে, কারণ আমি সয়া সস দিয়েছিলাম, সয়া সস দিয়ে ফ্রাই করেছি। দেখো কালারটা কি সুন্দর এসেছে। আর এবারে আমি এটা হচ্ছে কর্নফ্লাওয়ার গোলা কুলিয়ে রেখেছিলাম, এবার আমি এটা দিয়ে দিলাম, আর দিয়ে দেওয়ার 1 মিনিট পর আমি নামিয়ে নেব। আর চাইলে কেউ চিনি, মধু এসবও দিতে পারে, বাট আমি দেব না এই কারণে, কারণ আমি টমেটো সস দিয়েছি আর বেশি মিষ্টি মিষ্টি আমার ভালো লাগে না খেতে, তাই জন্যে দিলাম না আমি। রেডি চিলি চিকেন, এবার আমি নামিয়ে নেব চিলি চিকেন। কালারটা দেখো কি সুন্দর এসেছে, অসাধারণ। তো আমার বরমশাই বেলছে নান,
আর আমাকে বারবার বলছে এবারে তুলো না, এবারের নানটা বেঁকা হয়েছে, পরের বারে তুলবে যখন যেটা ভালো হবে তখন। আমার খুব হাসি পেয়েছে, যাই হোক ও খুব হাসছিল। ভালোবেসে বানালে তো ভালো হবে। তো এবারে আমি নানটাকে ভেজে নেব। প্রথমে আমি নুন জলটা দিয়ে দিলাম যাতে সেট হয়ে থাকে, কারণ ওটা আমার ননস্টিকের তাওয়া আর নুন জল না দিলে লেগে থাকবে না, তাই জন্য নুন জলটা দিয়ে দিলাম আর ভালো করে বসিয়ে দিলাম হাত দিয়ে। এবারে আমি উল্টো করে নানটা সেকে নেব, চারদিক ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে সেকতে হবে, না হলে কাঁচা থেকে যাবে। দেখো সুন্দর করে সেকা হয়ে গেছে, এবার আমি বাটার লাগিয়ে নেব। আর তৈরি হয়ে গেল বাটার নান, অসাধারণ খেতে। তো আমার বরমশাই নিউ ইয়ারের দিনে আমাকে খাওয়ালো বাটার নান উইথ চিলি চিকেন। তো দেখো রেডি নান আর চিলি চিকেন, এবার শুধু খাওয়া দাওয়ার পালা।